স্ট্রাগল ফর সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত। আজকে আমাদের মূলত আলোচ্য যে টপিকগুলো হচ্ছে, প্রথমত হচ্ছে প্রাইমেটের 2022-এর ফাইনাল কাট অফ কত হতে পারে। নাম্বার টু যে পয়েন্টস রয়েছে, যাদের একাডেমিক কোয়ালিফিকেশান একদম লোয়েস্ট, লোয়েস্ট বলতে 21-22-23-এর মধ্যে রয়েছে, তারা কি এই ইন্টারভিউয়ের সেফ জোনে রয়েছে। নাম্বার থ্রি যে প্রশ্নটা রয়েছে, যে প্রাইমেটের 2022-এ যারা পাস করেছে সকলের কি চাকরি পাকা না, এখানে 23-টা কোনো অ্যাডভান্টেজ পাবে যদি 23-দের রেজাল্ট পাবলিশড হয়ে যায়, সেক্ষেত্রে 22 এবং 23-এর কতটা কম্পিটিশন হতে পারে। নাম্বার ফোর যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইন্টারভিউ সর্বোচ্চ এবং সর্বনিম্ন এবং অ্যাভারেজ কত মার্ক্স দেওয়া হয়। সর্বোপরি আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে সিট কনভার্টের ব্যাপারটা নিয়ে একটু আলোচনা। অত বন্ধুরা ভিডিওটি স্কিপ করবে না, পরপর দেখবে এবং এই প্রশ্নের সমস্ত অ্যান্সার তোমরা টু দ্য পয়েন্টস এবং সঠিক ইনফরমেশন তোমরা পেয়ে যাবে, যেটা তোমাদের ইন্টারভিউর জন্য তোমাদেরকে আরেক ধাপ আগিয়ে দেবে, তোমাদের ইন্টারভিউটা আর একটু ভালোভাবে প্রিপারেশন করার মানে আরেকটা ধাপ তোমাদেরকে আগিয়ে দেবে আশা রাখছি। তো প্রথমে তোমরা একটা কাট অফের একটা তোমরা পিডিএফ দেখতে পাচ্ছ, এইটা একটু আলোচনা করি। অর্থাৎ প্রাইমেটের 2022-এর ফাইনাল কাট অফ কত হতে পারে, তার আগে আমরা 2017 এবং 2014 যেটা তোমার 17-এ যে রিক্রুটমেন্ট কমপ্লিট হলো তার ফাইনাল কাট অফ কত ছিল, কেননা তারই নিরিখে কিন্তু আমাদের এই 22-এর ডেটের ইন্টারভিউয়ের কাট অফটা হতে পারে। ঠিক আছে, তো প্রথমে যেটা বলবো মানে এইটার ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমরা বলে দিই, অর্থাৎ প্রাইমেটের 2022 যারা পাশ করে রয়েছে তাদের কিন্তু 90% কিন্তু চাকরি পেয়ে যাবে, 90%। ওকে, যাদের খুবই ভাগ্য খারাপ তারা কিন্তু মানে পাবে না, তারা ওয়াইটিং লিস্টে থাকবে, অথবা সেই ক্ষেত্রে তোমাদের 5% এডিশনাল যে প্যানেল যেটা 17-তে হয়েছিল তোমাদের ক্ষেত্রে সেটা হবে, অর্থাৎ ওয়াইটিং লিস্ট, সেখানে তোমরা কিন্তু সেখান থেকে চাকরি পেয়ে যাবে। অর্থাৎ গুটি কয়েকজন কিন্তু চাকরি পাবে না, যাদের একাডেমিক এবং ইন্টারভিউটা খুবই মানে লোয়েস্টের দিকে চলে আসবে। ওকে, এবং সেটা কীভাবে হবে সেটা আমরা বলছি। ওকে, তাহলে 95% বা 90%-এর উপরে কিন্তু যারা পাস করে রয়েছে 22-এর ক্ষেত্রে বলছি, তারা কিন্তু জবটা পেয়ে যাবে। এই যে 90% 100% কেন হলো না, তার জন্য তোমাদেরকে ইন্টারভিউর জন্য একটু অপেক্ষা করতে হবে, ইন্টারভিউর জন্য একটু পড়তে হবে। তো আরেকটা গুরুত্বপূর্ণ যে টপিক যেটা আলোচনা করো, সেটা হচ্ছে টেট 2023। এই 23-টা যে রেজাল্ট যদি পাবলিশড হয় তাহলে ইন্টারভিউ কিন্তু এই 22-এর সাথেই হবে। ঠিক আছে, এবং এই যে 23-এর যে পাশের সংখ্যা খুবই কম হবে, কেননা প্রশ্ন খুবই কঠিন ছিল, সেখানে সম্ভবত যদি বা বলা যায় 5000 মতো কিন্তু পাস করবে। ঠিক আছে, তাহলে এই 5000-এর জন্যই কিন্তু 2022 যারা পাস করেছে একটু কম্পিটিশন কিন্তু বাড়বে, একটু কম্পিটিশন বাড়বে। 23-এর কিন্তু অ্যাডভান্টেজ পাবে তা নয়, বা 22-এর অ্যাডভান্টেজ পাবে তা নয়, অর্থাৎ 22-এর তুলনায় 23-এর যেটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে অ্যাকাডেমিক নাম্বার। ঠিক আছে, অ্যাকাডেমিক যে মার্কস একটু কিন্তু বেশি রয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে, যার ফলে তারা অনেকটা এগিয়ে আছে। ওকে, এবং এটাও 22-এর ক্ষেত্রে আরেকটা মানে প্লাস পয়েন্ট, যেহেতু 23-দের রেজাল্টের পরে পরে কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে 23-দের একটা প্রিপারেশন নেওয়ার একটা ব্যাপার রয়েছে। তো যাই হোক, 22-এর কিন্তু একটা গুড অপরচুনিটি। তাহলে এই যে 22 এবং 23-এর যে অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ এটা কিন্তু জানা গেল। ওকে, এবার যে মূল যে কাট অফ এবং সেফ জোন একাডেমিক নাম্বার এগুলো আসার আগে আমরা একটু 22-এর দিকে তাকাই, অর্থাৎ 17 এবং 14 যেটা রিক্রুটমেন্ট হলো মূলত 17, 14-এর কয়েকজন ছিল। তো এই যে 17-তে যে ইন্টারভিউ যে মানে যেটা তোমরা একটু ভালো করে দেখবে, এক্সেম্পটেড এবং নন এক্সেম্পটেড এক্স সার্ভিসম্যান এইরকমভাবে কিন্তু প্যানেল করা হয়েছিল সিট কনভার্ট করে, সেটা আমরা একটু পরে আলোচনা করব। তো নন এক্সেম্পটেড মানে আমাদের আগে যেটা হতো জেনারেল, ঠিক আছে, আর এক্সেম্পটেড, এক্সেম্পটেড বলতে কারা, যাদের বিভিন্ন যে জমি ভিটা, ঠিক আছে, মানে যে জায়গা রয়েছে সেগুলো সরকারি কোনো প্রতিষ্ঠান বা সরকারি সেটা আয়ত্তে সরকার আয়ত্ত রয়েছে এবং সেটা লিগাল ডকুমেন্টস রয়েছে, সেই ক্ষেত্রে তাদেরকে এক্সেম্পটেড ধরা হয় এবং তাদের জন্য আলাদা একটা সিট বরাদ্দ থাকে, তারা চাকরিটা পায়। নন এক্সেম্পটেড হয়েছে আমরা সবাই। ওকে, তো নন এক্সেম্পটেড যে কাট অফ কত ছিল 2017-তে, ঠিক আছে, একটু ভালো করে দেখবে। 2017-তে আমি অবশ্যই তোমাদের পিডিএফটা দেখাবো, স্টেট ওয়াইড মেডেল লিস্টে যেটা পাবলিশ করেছিল সেটা আমি দেখাবো, তার আগে আমি একটু দেখে নিই, দেখিয়ে দিই তোমাদেরকে যে নন এক্সেম্পটেড ক্যাটাগরি 2017-এর আগে কাট অফ কত ছিল। হাইয়েস্ট মানে বিশাল কাট অফ ছিল, হাইয়েস্টে দেখো জেনারেলের কাট অফ ছিল 33.99, এটা কিন্তু ছিল, যার ভ্যাকান্সি ছিল 3140 জন,
ঠিক আছে, ওদের জেনারেল নন এক্সেম্পটেড ক্ষেত্রে। আর ওবিসির এর যখন কাট অফ ছিল কত, 30.731, এবং ভ্যাকান্সি ছিল 539। এবার ওবিসি বিয়ে ছিল দেখো 32, এসসি ছিল 27+, এসটি ছিল 24+, পিএস ছিল 22+, এবং এদিকে তোমার ভ্যাকান্সি। এটা কিন্তু নন এক্সেম্পটেড ক্যাটাগরি, যেটা তোমার জেনারেল যে কাট অফ, তাহলে কিন্তু আগের বিশাল কাট অফ ছিল 33+ কিন্তু কাট অফ হয়েছে। তাহলে কি এবার সেই কাট অফটা হবে না এর থেকে বেশি হবে, লজিক্যাল আমরা একটু আলোচনা করার চেষ্টা করবো। ওকে, এবার এই যে নন এক্সেম্পটেড একটা 5% অ্যাডিশনাল একটা প্যানেল তৈরি করেছিল, অ্যাডিশনাল প্যানেল যেটা কোনো রিক্রুটমেন্ট হয়নি, তো এটা হচ্ছে তোমার ওয়েটিং লিস্ট, তাদের কিন্তু একটা কাট অফ দেওয়া ছিল, এই একটা কাট অফ ছিল, লোয়েস্ট এটা হাইয়েস্ট ছিল। এটা নিয়ে আমরা পরবর্তী একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আমরা একটু দেখে নিলাম যেটা হয়েছে 17-তে আমাদের জেনারেলের কাট অফ, ওবিসির কাট অফ, বিয়ের কাট অফ কীরকম ছিল। হাই কাট অফ ছিল 33+, দেখো প্রায় 34-এর কাছাকাছি, তাই না, 33+ কিন্তু কাট অফ ছিল এই যা, এবং তার ভ্যাকান্সি কত ছিল 3140, এরকম পুরো ভ্যাকান্সি কিন্তু গতবার উল্লেখ করে দিয়েছিল, এবারও করবে, মানে এইভাবে কিন্তু রিক্রুটমেন্ট হবে। আর এই যে কথা বললাম যে 90% বা 95% যে তোমার চাকরি কনফার্ম, এইটাই কারণে যে যদি এইটা শুধুমাত্র আগে অর্থাৎ 2014 প্রথম 16,500 বা তারও আগে যেটা রিক্রুটমেন্ট হয়েছে সেটা কিন্তু সিটকে কনভার্ট করেনি, যার ফলে অনেকজনে কিন্তু সেই মতো চাকরি পায়নি হাইয়েস্ট নাম্বার থাকা সত্ত্বেও। এবার সেই ক্ষেত্রে এই যে 17 তো হয়নি, অর্থাৎ যে সিটটা কনভার্ট করা হয়েছিল তোমাদের ক্ষেত্রে হবে, সেই জন্য যাদের মানে কাট অফটা মানে কী বলে যে একাডেমিক যে মানে লোয়েস্ট থেকে একটু মিডিয়াম রয়েছে তারা কিন্তু চাকরি পাবে, সেটা অবশ্যই আলোচনা করব মানে এই মিডিয়াম হিসেবে কারা আছে। ওকে, তাহলে 17 কাট অফ কিন্তু হাইয়েস্ট ছিল, সেই তুলনায় এবার কাট অফ কত হতে পারে এটা হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। আচ্ছা দেখো, সেটা বলার আগে তোমাদের একটু একটু আরেকটু ব্যাক ডেটের দিকে আমরা চলে যাব। সেটা হচ্ছে দেখো যে যদি যদি ভালো করে মাথায় রাখবে, যদি শুধুমাত্র 2022 শুধুমাত্র ভালো ভালো করে মাথায় রাখবে কথাটা, যদি শুধুমাত্র 2022 যারা টেট পাস করে বসে রয়েছে, 23-কে বাদ দাও, যদি শুধুমাত্র 22-এর হয় তাহলে কিন্তু ওই যে 33 যে কাট অফ দেখলে ওর থেকে নিচু কাট অফ হবে, অর্থাৎ থেকে কম হবে, শুধুমাত্র যদি 22রা ইন্টারভিউর জন্য অ্যাপেয়ার হয়, মানে 23-এ যদি কোনো মানে বসার অনুমতি না পায় বা 23-এর রেজাল্ট যদি পাবলিশ না করে, তাহলে কিন্তু 14 তো কম রয়েছে, তাহলে 22-এ যদি শুধুমাত্র হয় তাহলে 33-এর নিচে অর্থাৎ জেনারেলের ক্ষেত্রে 33-এর নিচে কিন্তু কাট অফ হবে, অর্থাৎ ওই কাট অফ হবে না। তার কারণটা কী বলছি দেখো, প্রত্যেকটা মানে ক্যাটাগরি কমবে, ওবিসি, এ, বি, এসসি, এসটি, পিএস সবারই। কেন দেখো, 2022-এ 9,500 অর্থাৎ প্রায় 9,500 ক্যান্ডিডেটস মানে অলরেডি চাকরি পেয়ে গিয়েছে। ওকে, যাদের কাট অফ কত ছিল জেনারেল ক্ষেত্রে দেখলাম 30, ওবিসি 32, ওবিসি বি হয়েছে 32, এ হয়েছে 31, তারপর 29 এরকম ছিল, তাই না? তো এখানে যারা ওই অর্থাৎ 9,500 ভিতরে যারা হায়েস্ট টেটের মার্কস বলো বা একাডেমিক মার্কস বলো তারা কিন্তু পেয়ে গিয়েছে, বাকি যারা চাকরি পায়নি অর্থাৎ আনঅ্যাবজার্ভ যে লিস্টটা রয়েছে, অর্থাৎ যারা এক কথায় নট কোয়ালিফাইড, ঠিক আছে, তারা কিন্তু এই যে কাট অফটা ক্লিয়ার করতে পারেনি, অর্থাৎ লাস্ট যে 29, অনেক ম্যাক্সিমাম ছিল 29.55, মানে এই পর্যন্ত তারা এসেছিলো আনঅ্যাবজার্ভ, অর্থাৎ 29.55 আসে মানে কাট অফ হওয়া সত্ত্বেও, ওই অ্যাকাডেমিক সহ ইন্টারভিউ মার্কস হওয়া সত্ত্বেও তারা কিন্তু প্যানেলে আসতে পারেনি, তাহলে তারা আনঅ্যাবজার্ভ, এবং তারাই কিন্তু এই ইন্টারভিউ এবার বসবে, ভালো করে একদম খুব সূক্ষ্মভাবে চিন্তা করবে, তারাই কিন্তু বসবে। তো তখনই তারা 29 পেয়ে অর্থাৎ 30 না পায়নি বলে চাকরিটা পায়নি, তাহলে এবার কি তারা কি 30-35 বেশি পেয়ে যাবে? পেতেও পারে, কেননা ইন্টারভিউ যদি খুব ভালো দেয় অবশ্যই পাবে, কিন্তু সেদিক থেকে যদি বলা হয় যারা হায়েস্ট কাট অফ রয়েছে তারা কিন্তু অলরেডি চাকরি পেয়ে গেছে, সেই তুলনায় সেই দিক থেকে যদি শুধুমাত্র 22-এ টেট হয় তাহলে ওই 33 থেকে কিন্তু কাট অফ কমে যাবে। ওকে, কিন্তু আমরা যা ট্রেন্ড যেটা দেখছি এবং পর্ষদের যে গড়িমসি তাতে কিন্তু 23-কে রেজাল্ট পাবলিশ করার পরেই কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়াটা নেবে। এই যে 23-এ থেকে 5 বলো বা 4,000 মানে যেটাই তোমার পাস হবে, এই 4-5 গিয়েই কিন্তু একটু মানে কমপ্লিশনটা বাড়াবে এবং কাট অফটা একটু হাই হবে, একটু হাই, অর্থাৎ যেটা বলছিলাম যে 30 বা 31-এর নিচে সেটা কিন্তু
একটু ওপর উঠবে, তাহলে কত উঠবে? হাইয়েস্ট, মানে খুব বেশি উঠবে না, যেটা তুমি না গেলে পাবে না তা নয়, কিন্তু সেটা আমরা আলোচনা করব। আশা রাখছি এই পর্যন্ত বুঝতে পেরেছ। ঠিক আছে, তাহলে আমরা 22 এবং 23 এটা মিলে কিন্তু আমরা যে হিসাবটা করব, অর্থাৎ কাট অফের ব্যাপারটা। ঠিক আছে, এবার দেখো, প্রথমে আমরা যেটা বলে রাখি, মূল কাট অফ যাওয়ার আগে আমি একটু একাডেমিক নাম্বার দিকে তাকাই। একাডেমিক নাম্বার যাদের, মানে আমি এখানে একটা আইডিয়া হিসাবে আমি যেটা বলতে চাচ্ছি, দেখো জেনারেল জেনারেল যে সমস্ত ক্যান্ডিডেটস একাডেমিক নাম্বার 27, মানে সেফ জোন, কিন্তু এটা একদম 100% সেফ। ঠিক আছে, যাদের 27 স্কোর হচ্ছে অনলি একাডেমিক নাম্বার জেনারেলের, তারা কিন্তু চাকরিটা পেয়ে যাচ্ছে, এটা সেফ জোন। ওবিসি এর ক্ষেত্রে 25, ওবিসি বি ক্ষেত্রে 26, এসসির ক্ষেত্রে 22, এসটির ক্ষেত্রে 20, আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তো 20, এই এসটি হচ্ছে 21, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 20। মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ পাস করলে কিন্তু 99% তাদের চাকরি হয়ে যাচ্ছে, আর প্যারা টিচারদের পাস করলে চাকরি। ঠিক আছে, তাদেরও যদি একাডেমিক 20 বা 21 মধ্যে থাকে, তারা কিন্তু জবটা পেয়ে যাবে। তাহলে এটা কিন্তু কাট অফ নয় কিন্তু, ঠিক আছে, এটা হচ্ছে তোমার একাডেমিক যে মার্কস, সেই মার্কসটা, কেন একাডেমিক মার্কসটা অনেক ক্ষেত্রে ভ্যালু করছে। ওকে, বোঝা গেল। এইবার কাট অফটা কত হবে ইন্টারভিউ সহ? আচ্ছা, তার আগে আমরা আরেকটা জিনিস দেখে নিই যে ইন্টারভিউর ক্ষেত্রে সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত নম্বর দেওয়া হয়, তারপর একটু কাট অফ দিকে গেলে আরও ভালো হয়। দেখো, অ্যাকর্ডিং টু 2017 যে টেট এবং 14 টেট, অর্থাৎ ইন্টারভিউ ব্রেকআপ মার্কস যদি তোমরা দেখো, বিগত যে 2014 এবং 2017 ব্রেকআপ মার্কস দেওয়া হয়েছে, সেই অনুযায়ী সর্বোচ্চ তুমি এখানে যে 9, 8, 10, 9, 8 তুমি পাবে সর্বোচ্চ, অর্থাৎ অ্যাপটিটিউড টেস্ট এবং ভাইবা 5-5 করে। কাউকে দেখা গেল 4 দিয়েছে ইন্টারভিউ, তাদের 6 দিয়েছে অ্যাপটিটিউড টেস্টে, কাউকে 4.5 দিয়েছে, তাহলে 3.5 এরকম দিচ্ছে। ঠিক আছে, আমি অবশ্যই লাস্টের দিকে একটু দেখাবো তোমাদের স্টেট ওয়াইড মেরিট লিস্ট, মানে জিনিসটা এর আগে যেটা দিয়েছিল যারা মানে প্যানেলভুক্ত হয়েছিল। ওকে, তাহলে সর্বোচ্চ নাম্বার তুমি 10 পাবে যদি একটু ভালো করে ইন্টারভিউ দাও, 8-9 কিন্তু পাবে, এবং সর্বনিম্ন, একদম সর্বনিম্ন কিন্তু দিয়েছে 1.33, এবং যারা আনএবজার্ভ, অর্থাৎ এটা কিন্তু 1.33 পেয়েছে যারা চাকরিটা পায়নি। ঠিক আছে, এই মানে 1.33 থেকে 2-এর মধ্যে কিন্তু অ্যাভারেজ নাম্বার, এই সর্বনিম্ন নাম্বার, এই 2.33, 2.47 এরকম নাম্বার কিন্তু যারা একাডেমিক অর্থাৎ প্যানেলভুক্ত হয়েছে, যারা চাকরিটা পেয়েছে তাদের কিন্তু দেওয়া হয়েছে, যারা চাকরিটা পায়নি তারা কিন্তু 1.33 কিন্তু নাম্বারস পেয়েছে। তাহলে সর্বনিম্ন যদি মার্কস হয় তাহলে কিন্তু 1.5 থেকে 2 অর্থাৎ 2.5-এর ভিতরে তুমি কিন্তু নাম্বারটা পাবে। এটা কিন্তু উভয়ের ক্ষেত্রে মানে মিলিয়ে বলছি, অ্যাপটিটিউড টেস্ট এবং তোমার ইটা ভাইভা, অ্যাভারেজ কিন্তু 4 থেকে 6 মধ্যে কিন্তু তোমরা পাবে মোটামুটি, যদি তুমি ভালো করে অ্যান্সার দিতে পারো তাহলে 4 থেকে 6। তাহলে এই নাম্বার, এইবার তুমি দেখবে তোমার যে একাডেমি নাম্বার রয়েছে সেই অনুযায়ী তুমি যদি অ্যাভারেজ, সাপোজ তোমার যদি একাডেমি 22 হয় এবং তুমি 6 পাইলে, তাহলে মধ্যে 28। এবার যদি তুমি জেনারেল হও তাহলে চাকরির পর একটু কঠিন হয়ে যাবে, ওবিসি এ হও তাও একটু কঠিন হয়ে যাবে, ওবিসি বি কঠিন হয়ে যাবে, অর্থাৎ 28 কিন্তু পাওয়াটা কঠিন হয়ে যাবে। তোমাকে কিন্তু 30টা টার্গেট রাখতে হবে, 30টা। তাহলে তোমাকে এই যে 6 নাম্বার যাদের একাডেমিক 22 রয়েছে, 6-এর জন্য তোমাকে আরেকটু বাড়াইতে হবে। ঠিক আছে, সেটা আমরা পরে দেখছি। তাহলে এবার আমরা কাট অফের দিকে আসি, তারপর একাডেমিক যাদের লোয়েস্ট রয়েছে তারা কীভাবে করবে। দেখো, আমাদের একাডেমিক নাম্বার সেভ হচ্ছে 27, এইবার 27 থেকে তোমার তো 27 রয়েছে, 27 থেকে তোমাকে কিন্তু যদি 6 যোগ করো তাহলে কত হবে? 33। ঠিক আছে, তাহলে তোমাদের কাট অফ এবার হতে পারে যে 32 থেকে কিন্তু 33-এর মধ্যে থাকবে। ঠিক আছে, 32 থেকে 33 থাকবে। ওবিসি এর ক্ষেত্রে তোমাদের যে কাট অফ হবে 30 থেকে 31। ওবিসি বি এর ক্ষেত্রে যে কাট অফ হবে তোমার 31 থেকে 32। এসসির ক্ষেত্রে যে কাট অফ হবে এবার তোমার যে 28 থেকে তোমার 29। এসটিতে যে কাট অফ হবে তোমার যে 25 থেকে 26। এবং পিএইচ এর যে তোমার একদম 22 থেকে 23-এর ভিতরে থাকলে হয়ে যাবে। ওকে,
এবার অ্যাভারেজ যদি আমরা কাট অফ বলি, অ্যাভারেজ মানে তোমার জেনারেল বলে ওবিসি বলো এসসি বলো এসটি বলো সব কাট অফ হবে তোমার 30। এটা 30টা কিন্তু তোমরা অ্যাভারেজ হিসেবে ধরে নাও, মানে সবার ক্ষেত্রে তুমি যদি এই 30কে টার্গেট করে এখন থেকে পড়াশোনা করো তাহলে তুমি চাকরিটা কিন্তু কনফার্ম পেয়ে যাবে। তোমার সমস্ত মানে দিক থেকে কি তোমার টার্গেট থাকবে হাইয়েস্ট দিকে। কোনো ইউটিউব বললো ধরো 25 কাট অফ হবে, কে বলছে 27 কাট অফ হবে, কে বলছে 29 কাট অফ হবে, দেখো বলবে ঠিক আছে, কিন্তু বাস্তবটা কিন্তু অনেকটা আলাদা। তুমি যদি এই যে 26 ধরে চলে যাও 26 পাবে, ঠিক আছে, তোমার তো একাডেমিক তো 26ই আছে, তাহলে তুমি না পড়লেই তো হবে, এই দিক থেকে তুমি ভাববে না, সর্বোচ্চ তুমি উঁচু লেভেলে ভাববে, ঠিক আছে। অর্থাৎ 30 থেকে আরও যদি ভালো যে তুমি ধরো 32 বা 34 35 তুমি ধরে পড়াশোনা করো, কেননা তুমি যত পড়াশোনা করো সেটা তোমারই লাভ, তাই নয় কি? তোমাকে সেই দিকে লক্ষ্য রেখে এগাইতে হবে, নিচের দিকে লক্ষ্য রাখবে না ইন্টারভিউর ক্ষেত্রে। তাহলে দেখবে তুমি এই কাট অফটা উতরানোর জন্য তোমাকে অনেকটা পরিশ্রম করতে হবে, অনেকটা পড়াশোনা করতে হবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে তোমার 28 কাট অফ হলো, ঠিক আছে 28 গেল, কিন্তু তোমার কি ক্ষতি হয়েছে? তুমি 35 জনের পড়াশোনা করছিলো তাতে তোমার ক্ষতি হয়নি, বরং তোমার লাভ হয়েছে। তুমি ইন্টারভিউ দেখা গেলো 28 কেন, তুমি 35 পেয়ে গেছো, ফার্স্টেই তুমি চান্স পাবে এবং নিজের এলাকায় পাবে, নিজের বাড়ির কাছে চাকরিটা পাবে যত তোমার নাম্বার বাড়বে, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে যে গড় যে কাট অফ আমরা 30-এর মধ্যে থাকবে। এবার একাডেমির ক্ষেত্রে ধরো যাদের 21, 22, 23 বা 25, ঠিক আছে, এই একাডেমিক যদি এরকম নাম্বার হয় তারা কি চাকরি পাবে না? কেন পাবে না? চাকরি তো অবশ্যই পাবে। আমি এখানে 30 নম্বর তোমার ধরলাম, সর্বোচ্চ কাট অফ আমি 30 ধরলাম, তাহলে যে 21 আছে সে কি পাবে না? অবশ্যই পাবে। সে যদি তার জন্য তাকে কী করতে হবে? ইন্টারভিউটি একটু ভালো করে পড়াশোনা করতে হবে। দেখো যাদের একাডেমিক লোয়েস্ট তারা কি চাকরি পাবে না? অবশ্যই পাবে। ইন্টারভিউ যে 10 নম্বর আছে, মানে 10 মানে কি বিশাল নাম্বার, বিশাল নাম্বার, যেখানে 5+5 রয়েছে। তুমি এবার অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টারভিউটা একটু ভালো করে পড়ো, তুমি 10 পাবে না কেন? কি হয়েছে তাই 10 পাবে না? যার একাডেমিক 30 সে কি 10 পাবে, বা যার একাডেমিক 28 সে 10 পাবে, 21 সে 10 পাবে না? অবশ্যই পাবে, যদি তুমি সেই রকমভাবে উপস্থাপন করতে পারো। তাই তুমি যদি 30 পাও তাহলে 31 হয়ে যাচ্ছে, হামেশা তুমি পেয়ে যাবে, ঠিক আছে। এবার তোমার ক্যাটাগরি আছে, আমি এটা সর্বোচ্চ ক্যাটাগরির ক্ষেত্রে ধরেছি। এবার যদি তুমি ওবিসি হও, ওবিসি বি হও, তাহলে দেখো তোমার 1 কমে গেল, ওবিসি এ হলো 2 কমে গেল, এসটি হলো 4 কমে গেল, এসসি হলো আরও 5 কমে গেল। তাহলে তুমি যদি ধরো তোমার যদি এসসি থাকো, ঠিক আছে, তোমার একাডেমিক 21 হচ্ছে, তাহলে তুমি সেখানে 5 থেকে 6 নম্বর পেলে তুমি চাকরিতে পেয়ে যাবে, ঠিক আছে। সেই জন্য যাদের লোয়েস্ট একাডেমিক নাম্বার রয়েছে তাদের ডিমোটিভেট হওয়ার কোনো কারণ নেই, তোমাদেরকে আরও মোটিভেটেড হতে হবে। তুমি ইন্টারভিউর জন্য কোনো ফাঁক রাখবে না, তুমি অ্যান্সারটা ভালো করে দিয়ে আসবে, তুমি চাকরি পাবে। ঠিক 22-এর ক্ষেত্রে তাই, তোমাকে ইন্টারভিউর জন্য 28 পেতে হবে, এই 8 পেতে হবে ইন্টারভিউর জন্য, এবং 8 খুব একটা কঠিন নয় যদি একটু ভালো করে পড়াশোনা করো। 23-এর ক্ষেত্রে আর একটু কমে তোমার 7, 25-এর ক্ষেত্রে তোমার 5। দেখো তাহলে তুমি যদি ইন্টারভিউটা তোমার কাছে কিন্তু একটা গেম চেঞ্জার, যাদের লোয়েস্ট একাডেমিক রয়েছে, যাদের হাইয়েস্ট একাডেমিক রয়েছে তাদের কাছে কিন্তু একটা চ্যালেঞ্জের মুখে। কেননা ধরো তোমার একাডেমিক 28 হয়েছে বা একাডেমিক তোমার 27 হচ্ছে, ঠিক আছে, তুমি কাট অফটা দেখলে যে 31 হচ্ছে বা 30 হচ্ছে, ঠিক আছে, তাহলে তোমার 4 বা 3 নম্বর ইন্টারভিউ পেলেই হয়ে যাবে, তাই তো? ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট, এই মানসিকতা পাওয়ার মানে মানে এই মানসিকতা নিয়ে যদি তুমি পড়াশোনা একটু ঢিলে করে দাও, ইন্টারভিউয়ে যাবো অ্যান্সার দেবো হয়ে যাবে। আমি এই সমস্ত প্রশ্নগুলো তো বিভিন্ন ইউটিউব থেকে দেখছি, বিভিন্ন কোচিং সেন্টার থেকে দেখছি, এই সমস্ত প্রশ্নগুলো কমন, এগুলো ধরলে আমি বলে দিতে পারবো। তুমি যে পড়াশোনা করলে না তার জন্য তুমি পড়াশোনা বন্ধ করে দিয়েছো, আর মোটামুটি পড়ে যাচ্ছে হয়ে যাবে এরকম, এই যে ওভার কনফিডেন্সটা কিন্তু প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে একটা নেগেটিভ বার্তা নিয়ে আসে। এবার দেখো তুমি সেখানে যে বলতে পারলে না, বা উপস্থাপনটা তোমার এমন হলো যে তুমি সেই জায়গায় তোমার 26 বা 27 তোমার একাডেমি থাকা সত্ত্বেও তুমি সেখানে 2 পালে 2 মিলে বা 3 পালে, ঠিক আছে, তোমার 30 দেখা গেল, তোমার কাট অফ গিয়েছে 31, ঠিক আছে, তাহলে তুমি কিন্তু চাকরিটা পাবে না। সেই জন্য যাদের একাডেমিক ভালো রয়েছে তাদেরকে পড়াশোনা করতে হবে আর একটু ভালো করার জন্য, আর যাদের লোয়েস্ট একাডেমিক তাদেরকে পড়াশোনা করতে হবে, অ্যাভারেজ তাদেরকে পড়াশোনা করতে হবে। অর্থাৎ ইন্টারভিউটা কিন্তু তোমার কাছে ভাইটাল, এ কিন্তু তোমাকে চেঞ্জ করে দেবে। আরেকটা জিনিস মনে রাখো, দেখো যে এবার কিন্তু প্রাইমারি চাকরি হচ্ছে কি নিজের ডিস্ট্রিক্ট ছাড়াও
আউট ডিস্ট্রিক্ট, স্টেট লেভেলে কাউন্সিলিং হচ্ছে। কারা স্টেট লেভেলে যাচ্ছে? যাদের অ্যাকাডেমিক সমস্ত দিক থেকে কম নাম্বার রয়েছে। কীরকম কম? এই যে 30 কাট অফ ছিল, ঠিক আছে, যারা 30-এ 30 পেয়েছে, এবার যারা ধরো এই 30 কাট অফ অথচ তার 36 হচ্ছে বা 35 হচ্ছে, তারা কিন্তু ফার্স্ট চান্সে নিজের এলাকায় পেয়ে যাচ্ছে। এবং প্রাইমারি চাকরি নিজের এলাকায় পাওয়া আর বাইরে থেকে করা অনেকটা কঠিন, অর্থাৎ উত্তরবঙ্গ থেকে এই দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে দিয়ে দেবে তোমাকে, ঠিক আছে, না পেবে তুমি ছুটি ম্যানেজ করতে, তারপর তোমার ঘর ভাড়া রয়েছে, অনেকটাই কিন্তু কঠিন। মানে চাকরি না পালে তখন যেখানে যাব এবং সেখানে চলে যাবো অসুবিধা নেই, না যাওয়ার পরে কিন্তু কঠিনটা বোঝা যায়। সেই জন্য তুমি যাতে নিজের এলাকায় পাও, তার জন্য তোমাকে এই একাডেমিকটা ভালো থাকা সত্ত্বেও তোমাকে ভালো পড়াশোনা করতে হবে, তোমাকে ইন্টারভিউটা 10-এ 10 বা 9 তোমার টার্গেট থেকে পড়াশোনা করতে হবে। ওকে, তা আশা রাখছি যে কাট অফ এবং যে সমস্ত আজকে আলোচনা করলাম তোমাদের কাছে কিছুটা না হলেও মানে পজিটিভ বার্তা দিবে। এবং এখানে যদি কোথাও ভুল হয়ে থাকে তো অবশ্যই কমেন্টে লিখবে, ভুলটা ধরিয়ে দেবে, কিন্তু বাজে কমেন্টকে করবে না, ঠিক আছে। মানে নেগেটিভ, মানে আমি যে কথা বলছি সব তো তোমার সাথে মিলবে তা নয়, তো না মিলতে পারে, তো সেই দিক থেকে তোমরা একটু হলেও শালীনতা বজায় রেখে একটু কমেন্টও করবে। তো যে 31-1-2024 যেটা স্টেট লেভেল মেরিট লিস্ট পাবলিশ হয়েছিল, আমরা একটু নিচের দিকে চলে যাব, সেখানে দেখো আমরা যদি একটু এদিকে তাকাই, প্রথম দিকে দেখো এই দিকে আমরা দেখব যে দেখো ইন্টারভিউ 5 মানে অ্যাপটিটিউড টেস্টে 5, অর্থাৎ যে 10-এ 10 পেয়েছে, তাহলে এ যদি পাই তুমি পাবেন এখানে। তারপর দেখো একজন 4.33, আবার এদিকে দেখো 4.77, একেও কিন্তু 10 দিয়েছে, ঠিক আছে। তাহলে বোঝা গেল ইন্টারভিউ বেশ একটু যদি পড়াশোনা করা যায় ইন্টারভিউ ভালো করে দেবো। তো র্যাঙ্ক, তো এর যে টোটাল স্কোর হচ্ছে কত? 39, এবং র্যাঙ্ক হচ্ছে কিন্তু কত? 1 নম্বর, সে নিজের এলাকা পেয়েছে। এরকমভাবে যদি আমরা একটু দেখি, তো দেখো আরেকটা জিনিস তোমাদেরকে দেখায়, 3-3, অর্থাৎ ইন্টারভিউ দিয়েছে 3.33 আর অ্যাপটিটিউড দিয়েছে 4, তাহলে যে 7.33, ঠিক আছে, তাহলে 7.33 ইন্টারভিউ পাওয়া যায়। টোটাল স্কোর চলে আসে 36, র্যাঙ্ক করছে 232-এর মধ্যে অল ওভার যে ডিস্ট্রিক্টের মধ্যে। এরকমভাবে দেখা গেছে যাকে ধরো ইন্টারভিউ একটু কম দিয়েছে তাকে অ্যাপটিটিউড বেশি দিয়েছে, যাকে অ্যাপটিটিউড একটু কম দিয়েছে ইন্টারভিউ বেশি দিয়েছে, এরকমভাবে কিন্তু মার্কসটা কিন্তু একটা লেভেল রয়েছে, অর্থাৎ সর্বনিম্ন এবং সর্বোচ্চ নাম্বার যেটা বললাম যে গড় যদি আমরা দেখি দেখো 4-6 ভিতরে কিন্তু গড় আছে, 4-5, তাই না, 4-5 ভিতরে তোমাদের গড় নাম্বার রয়েছে প্রত্যেকটা। যদি আমরা দেখি যে 4-5 তোমার হয়তো ইন্টারভিউ 4-5, এবার এদিকে দেখো 4-5, তাহলে তুমি একটু যদি ভালো করে পড়াশোনা করো তো সেই ক্ষেত্রে তুমি ভালো নাম্বার পাবে। তো এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ ইনফরমেশন। যদি আমাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দেবে, কমেন্ট করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।